আটকে জঞ্জাল মুক্ত করে সৌন্দর্যায়নের কাজে এগিয়ে এলেন 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমান। কলেজ মোড় এলাকায় থাকা চুনের গোডাউনের সামনের জায়গায় দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলতো অনেকেই, তা থেকে দুর্গন্ধ ছড়ানোয় রাস্তা দিয়ে যাতায়াতের সময় সমস্যা হতো। এই সমস্যার কথা জানতে পেরে এগিয়ে এলেন প্রদীপ বাবু, ওই জায়গাটি লোক দিয়ে পরিষ্কার করিয়ে নতুন করে গাছ লাগান, সেই সাথে আলোর ব্যবস্থাও করেন তিনি। প্রদীপ বাবু এলাকাবাসীর কাছে আবেদন করেন, কেউ যত্রতত্র আবর্জনা ফেলবেন না, এলাকা পরিষ্কার রাখুন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কলেজ মোড়ের সামনে যে চুনের গোডাউনটা আছে, ওই গোডাউনের সামনে মানুষ এখানে অনেকজন এখানে ময়লা আবর্জনা ফেলতো এবং দুর্গন্ধ ছড়াতো, এবং যারা রাস্তা দিয়ে যেত তাদের খুব অসুবিধা হতো। এবং আমরা 18 নম্বর ওয়ার্ড থেকে আমরা ঠিক করেছিলাম যে ওই জায়গাটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব, এবং আজকে আমরা সকলে উদ্যোগ নিয়ে আজকে ওই জায়গাটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার পর ওই জায়গাটাতে আমরা গাছ লাগিয়ে ফুলের গাছ আমরা লাগিয়েছি, এছাড়া আমরা কয়েকটা বড় গাছও লাগিয়েছি আমরা এখানে। এবং আগামী দিনে আমরা সকলকে বলবো যে আমরা নির্দিষ্ট জায়গায় আমরা ময়লা ফেলুন, এবং যেখানে সেখানে আমরা ময়লা ফেলবেন না। আমরা চাইবো প্রত্যেকটি ওয়ার্ডের মানুষকে যে আমরা নিজেদের ওয়ার্ড এবং আমরা বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা আবেদন জানাচ্ছি। এবং ওই জায়গাতে আমরা লাইটের ব্যবস্থা করে দিয়েছি, এবং আগামী দিনে ওই জায়গাতে আমরা যেমন গাছ লাগিয়েছি এবং লাইটের ব্যবস্থা আমরা করে দিই। কাউন্সিলর থাকলে যে কাজ করতে হবে, আর কাউন্সিলর না থাকলে যে কাজ করতে হবে, এরকম মানে নেই। আমি সবসময় চাই যে আমার ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন হোক, এটাই আমরা চাই। এবং সেই কারণে আমরা ঠিক করেছি যে যেখানে যেখানে আমাদের ময়লা আবর্জনা আছে সেই জায়গাগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করছি, আগেও আমরা করেছি, এবং আজ আমরা এখন কাউন্সিল না থাকা অবস্থাও আমরা এই কাজ করে যাচ্ছি। পার্টি কর্মী হিসাবে আমরা এই কাজগুলো করছি, এবং মানুষ আমাদের কাছে অনেক আশা ভরসা নিয়ে আজকে আমাদেরকে অনেক ভোট দিয়েছে, তাই আজকে আমরা আবার ক্ষমতায় আসতে পেরেছি। আজকে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, আমাদের দিদি সবসময় মানুষের পাশে ছিল বলেই আজকে আমরা এত সংখ্যক আসন নিয়ে আমরা জিতেছি। তাই মানুষ আমাদেরকে এইভাবে আমাদের এত আশীর্বাদ করে আমাদেরকে এইভাবে ভোট দিচ্ছে, তা আমাদেরও কিছু কর্তব্য আছে মানুষের পাশে দাঁড়ানো। আমাদের দিদি এত উন্নয়ন করছে, গোটা পশ্চিমবঙ্গের জন্য উন্নয়ন করছে, আর আমরা শুধু আমাদের ওয়ার্ডটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো না। তাই আজকে আমরা ঠিক করেছি আমাদের এলাকা আমরা যেখানে ময়লা থাকবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করব, এটা, এবং যেখানে আলো নেই সেখানে আমরা আলো ব্যবস্থা করব। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা।